কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সময় যাবে আপনার প্রশ্নটি হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব, এই কথা দলিল কি? এটা দলিল কোরআন হাদিসে আছে যথেষ্ট। একটা দলিল আপনি নিতে পারেন সূরা 3 এর 6 নম্বর আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে উত্তম অবকাঠামো সৃষ্টি করছি, উত্তম অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করছেন। তাহলে এটা শুধু ইনসানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই সম্মানটা অন্য কারো জন্য নয়। তাই মানুষ সৃষ্টির সেরা। এছাড়া আপনি সূরা ইসরার 70 নম্বর আয়াতে দেখতে পারেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম, আর আমি সম্মানিত করছি বনি আদমকে। তাহলে এখানে আল্লাহ তাবারাকা তাআলা কারামনা সম্মান দিচ্ছেন বনি আদমকে, এটা আমরা বুঝতে পারলাম। এই সমস্ত দলিলের আলোকে আমরা নিশ্চিত, এছাড়া আরো অনেক দলিল আছে যে মানুষ সৃষ্টির সেরা জীব। জ্ঞানের দিক দিয়ে মানুষ সৃষ্টির সেরা জীব, পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে যে জ্ঞানের দিক দিয়ে সেরা হয়েছে মানুষ। তারপরে মনে করেন অন্যান্য যে মখলুকাত আছে এগুলোকে মানুষের আয়ত্ত দিয়ে দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আয়ত্তের মধ্যে রাখছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।